এলো মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিনের হৃদয়ে পড়লো সাড়া, মুমিনের হৃদয়ে পড়লো সাড়া, উঠলো জেগে নতুন প্রাণ। একটি একজন মানুষকে তুমি ইফতারি করাইতে পারো, কোন মানুষকে যদি ইফতার করা হয় তাহলে সারাদিন ওই ব্যক্তি রোজা রেখে যেই সওয়াব কামাই করলো ইফতারে যে ব্যক্তি করাইলো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় ওই সমপরিমাণ সওয়াব তাকে দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস শোনার পরে সাহাবায়ে কেরামের মধ্য থেকে আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সবার তো ইফতার করাইবার এরকম কোনো সামর্থ্য নাই, ক্ষমতা নাই, আমরা কিভাবে এই সওয়াবের বাহিরা হতে পারি? আল্লাহ নবী বলেন সাহাবায়ে, ও আমার উম্মতেরা শোনো, যদি তোমরা কেউ যদি এক পেয়ালা দুধ অথবা একটা খেজুর অথবা এক গ্লাস পানি দেওয়া যদি তোমরা তাও ইফতার করাইতে পারো, তুমিও এই সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রমজান আসতেছে আমাদের জন্য খুশি না আনন্দের ব্যাপার, খুশির ব্যাপার না বেচারের ব্যাপার? ইমানদার মুসলমানরা এদের উচিত এই রমজানকে স্বাগত জানানো, উৎসাহ উদ্দীপনার সাথে রমজানকে কি করা, স্বাগত জানানো। কারণ এই যে একটা রমজান আমাদেরকে দান করা হয়েছে, এই রমজানের যে বৈশিষ্ট্য অন্যান্য নবীর উম্মতদের মধ্যে এরকম বৈশিষ্ট্য দেওয়া হয় নাই। বলেন সুবহানাল্লাহ। দেখেন আমার আপনার নবী স্পেশাল ভাবে একটা হাদিসের মধ্যে পাঁচটা বৈশিষ্ট্যের আলোচনা করা করেছেন। এই হাদিসটা ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি আবু হুরায়রাকে আল্লাহ তাআলা থেকে বর্ণনা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উতিয়াত উম্মতি খামসা কিসালিন ফি রমাদান, আমার উম্মতকে রমজান মাসে পাঁচটা বৈশিষ্ট্য দান করা হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। তারা এটা আমাদের খুশি পেলেন না? পাঁচটা বৈশিষ্ট্য আল্লাহ নবী বলেন, লাম তুতাহা উম্মাতান আমার উম্মতেরা সারাদিন না খেয়ে রোজা রাখার কারণে, দুপুরে সাড়ে থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত না খাওয়ার কারণে, না খাওয়ার কারণে যে একটা মুখের মধ্যে গন্ধের সৃষ্টি হয়, দুর্গন্ধের সৃষ্টি হয়, ওই দুর্গন্ধটাকে আল্লাহ রাব্বুল আলামিন বেশ নিয়াম করার চেয়ে বেশি উনি পছন্দ করেন। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর বৈশিষ্ট্য দুর্গন্ধই আমাদের পরবর্তী আমি ব্যাখ্যা করতেছি, একাদ আমি বলে যাচ্ছি। এক নম্বরে বললাম মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে বেশ নিয়াম করার চেয়ে আরো সুগ্রাম যুক্ত করে। সুবহানাল্লাহ। দুই নম্বর হচ্ছে ইফতার করে। বলেন ইফতার আগ পর্যন্ত, ইফতারের আগ পর্যন্ত রোজাদার বান্দাগণের জন্য ফেরেশতারা কি করে? আল্লাহ তাআলা ইস্তিগফার করে, ক্ষমা প্রার্থনা করে। বলেন সুবহানাল্লাহ। এরপরে দেখেন আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ওয়ুযাইয়িনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতা। আলহামদুলিল্লাহ। বর্তমান নাম উল্লেখ করলো আমি বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ, কারণ আমি তো বুঝতেছি। এখন আপনারা বুঝলেন কেন আলহামদুলিল্লাহ বলি? এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দিন ওই মুসাইকিনু তিনি সুসজ্জিত করেন, সাজায় রাখেন, জান্নাতা হোক তার জান্নাতকে, বেহেশতকে সাজায় রাখেন। সুম্মা ইয়াকুলু, এরপর আল্লাহ পাক বলেন, জান্নাতকে বলেন, ইউশিকু ইবাদিস সালিহুন আন ইয়াকুলু হুম আনহুমুল মাউতা ওয়াল নাযা ওয়া ইয়াসিরু ইলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দিন জান্নাতকে সুসজ্জিত করে সাজায়, তারপরে জান্নাতকে বলে, ও আমার জান্নাত শোনো, আমার নেকার বান্দারা দুনিয়ার মধ্যে কষ্ট করে, কষ্ট সব যাতনা সহ্য করে
দিয়ে তোমার নিকট আসতেছে ও আমার জান্নাত। আমি তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দিন জান্নাতকে এই কথা বলতেছেন, বলেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা দিন এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সাজাইতেছেন। মনে করেন আমাদের একটা বাগান যদি থাকে, একটা বাড়ি যদি থাকে, বিদেশি বাড়ি, আপনার ভাই আসবে অথবা আপনার বাবা আসবে, তখন আপনি কি করবেন? আপনি আপনার ভাই বা বিদেশির জন্য, প্রবাসীর জন্য আপনার রূপটাকে আপনার সাধ্য অনুযায়ী আমরা সাজাবার চেষ্টা করি কি করি না? আল্লাহ রাব্বুল আলামিন ফুল আস্তাগমনের মধ্যে এক মাস রমজানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক মাস সিয়াম সাধনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সাজাইয়া এই কথা বলতেছেন। এটা হচ্ছে আমার আপনার নবীর উম্মত হওয়ার কারণে এই বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারছি, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের বন্ধুরা এরপরে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সাইন নাম্বার বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য হচ্ছে ওয়ায়ুসাফিকু ফিহি মারাতুশ শায়াতিন। রমজান যখন শুরু হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুষ্ট শয়তানগুলোকে তিনি বন্দী করে ফেলবেন, শৃঙ্খলিত করে ফেলবেন। কারণ ওই শয়তানের ওয়াসওয়াসার কারণে আমরা অনেক উম্মতেরা, আমরা অনেক আল্লাহর বান্দা বান্দীরা আল্লাহ পাকের হুকুম থেকে আমরা গাফিল হয়ে থাকি। শয়তান আমাদেরকে ওয়াসওয়াসের সৃষ্টি করে, শয়তান আমার আপনার অন্তরে অন্তরের ভিতরে ওয়াসওয়াসা সৃষ্টি করতে পারে কি পারে না? দেখবেন রমজান মাসে এই জন্য যে কোনো তেলাওয়াত করেন, যে কোনো ইবাদত করেন, নামাজ করেন, অন্যান্য মাসের তুলনায় আপনার কাছে ভালো লাগে কি বলেন ঠিক না? সামনে রমজান আসতেছে, আমরা অতীতে দেখেছি অন্যান্য মাসের তুলনায় একটু মনোযোগী বেশি হওয়া যায়, কারণ শয়তান বান্দা থাকার কারণে, বন্দী থাকার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আরেকটা বৈশিষ্ট্য কথা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওয়ায়ুগফারু লাহুম ফি আখিরি লাইলাতিন। রমজানের শেষ রোজাতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রোজাদারদেরকে ক্ষমা করে দেন, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে একজন সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আহিয়া লাইলাতুল কদর, আপনি যে কথা বলতেছেন যে রাতের কথা বলতেছেন এটা কি লাইলাতুল কদরের কথা বলতেছেন নাকি? আল্লাহর নবী বলেন লা ওয়ালাকিন্নাল আমিলা ইন্নামা ইউওয়াফা আজরাহু ইযা কাদা আমালা। ওয়া আমার সাহাবী না, আমি লাইলাতুল কদরের কথা বলছি না, লাইলাতুল কদর তো আছে স্পেশাল আরেকটা রাত্রি যে রাতের মর্যাদা হাজার মাস থেকে উত্তম, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমি এখানে যে বৈশিষ্ট্য কথা বলছি এই বৈশিষ্ট্যটা শুধু আমার উম্মতদেরকে দান করা হয়েছে। রমজান যখন শেষ হয়ে যাবে, শেষ হওয়ার যে সর্বশেষ রোজনী, সর্বশেষ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দা বান্দাদেরকে কেমন ভাবে মাফ করে দেন। একজন শ্রমিক যখন তার কাজ শেষ করে সমাধা করে দেয়, তখন তার মালিক পারিশ্রমিক হিসাবে কাজ শেষ করার সাথে সাথে তার মালিক তার পারিশ্রমিক দিয়ে দেয়। এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এক মাস জানাটার পরে আমাকে আপনাকে এমন ভাবে মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা মুমিন ইমানদার আমরা খুশি না বেজার? রমজান আসলে পরে আমরা খুশি না বেজার? কিন্তু এক শ্রেণীর মানুষ কিন্তু বিপদে পড়বে, এরা মনে করবে সর্বনাশ, রমজান আসতেছে আমাদের তো পাশের হয় না, কোথায় গিয়ে সিগারেট খাবো, কোথায় খাবো, দিনের বেলা পানাহার করবো, হোটেলের পর্দার আড়ালে লুকায় লুকায় খেতে হবে, তাদের স্বাধীনতা ওই একটু ব্যাঘাত সৃষ্টি হয়ে যাবে, এই জন্য তারা কিন্তু মন খারাপ। রোজা যত আসতেছে, সামনে আসতেছে, তাদের মন তত খারাপ হতে যাচ্ছে। আর আমরা যারা ইমানদার মুমিন মুসলমান আমাদের কাছে আরো ভালো লাগতেছে, আমরা উৎসাহ উদ্দীপনার সাথে রমজান মোবারককে আহলান ওয়া সাহলান স্বাগত শুভেচ্ছা জানাই, বলেন আমিন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ পাক বলেন তোমরাই হচ্ছ শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি, যে সমস্ত জাতিরা মানুষকে সৎ কাজের দিকে আদেশ করে, অসৎ কাজ থেকে নিষেধ করে এবং আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে। আমাদের এই কাজগুলো দরকার আছে না নাই, বলেন? আমরা আল্লাহর উপরে বিশ্বাস করি কি করি না, ঈমান আছে না নাই? এক শ্রেণীর নাস্তিকরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনে না, তারা
এই রমজান মুবারক থেকে মাহরুম হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে, এই রমজানের ইবাদত থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। এই জন্য আমি ওই পাঁচটা বৈশিষ্ট্য নিয়ে আরেকটু আলোচনা করতে চাই। দুর্গন্ধ তো সবার কাছে অপ্রিয় হওয়ার কথা, ঠিক না? অপ্রিয় হওয়ার কথা, অপছন্দনীয় হওয়ার কথা, মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে অপ্রিয় হওয়ার কারণ কি? এর কারণ হচ্ছে হুলুকুন শব্দটি আরবি, এর অর্থ হচ্ছে পাকস্থলী শূন্য থাকার কারণে, হাওয়া শূন্য থাকার কারণে যে ভিন্ন একটা দুর্গন্ধ সৃষ্টি হয়, এই দুর্গন্ধটাকে আল্লাহ রাব্বুল আলামিন আদালতের হাশর ময়দানে এই দুর্গন্ধটাকে আল্লাহ পাক সুগন্ধে পরিণত করে দিবেন বলে সুবহানাল্লাহ। যেমন ইমামে একজন মর্তে মুজাহিদ আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করতে করতে নিজের জীবন কিনায়া দিল, শহীদ হয়ে গেল। এই শহীদকে যখন হাশর ময়দানে উঠানো হবে, হাশর ময়দানে উঠানো হওয়ার পরে সে পৃথিবীতে যুদ্ধের ময়দানে যত জায়গায় আঘাত খেয়েছিল, যত জায়গায় তার রক্ত জমছিল, ওই রক্ত জড়া অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠাইলেন। আর কখনো ওই রক্তের মধ্যে কোনো দুর্গন্ধ থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই রক্তের মধ্যে একটা সুগন্ধ সৃষ্টি করে দিবেন বলে সুবহানাল্লাহ। আবার আরেকটা বিষয়, হাজী সাহেব যখন বস করতে যায় আরাফার ময়দানে, আরাফার ময়দানে যখন যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই আরাফার হাজীদেরকে লক্ষ্য করে ফেরেশতাদের সাথে গর্ব করে আল্লাহ রাব্বুল আলামিন উনজুরু ও আমার ফেরেশতা তোমরা তাকাও ইলা ইবাদি ফাউলাই জাউনি শুকরান শুকরা ও আমার ফেরেশতা তাকাও তোমরা আমার বান্দাদের প্রতি তাকাও, তাদের মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে, পোশাকগুলো দীর্ঘশূন্য হয়ে আছে, তাদের কোনো তেল মালিশ করতে পারে না, সুগন্ধে মারতে পারে না, কিন্তু এলোমেলো অবস্থায় আমার কাছে আসলো, এই এলোমেলো অবস্থাটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বেশি পছন্দ করি বলেন সুবহানাল্লাহ। রমজানের প্রস্তুতি হিসাবে আমাদেরকে এই বেশি বেশি ইস্তেগফার এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা দরকার আছে না নাই? একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, মুমিনের হৃদয়ে পড়ল সাড়া, মুমিনের হৃদয়ে পড়ল সাড়া, উঠল জেগে নতুন প্রাণ, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, রমজানের মাসে সত্য পথে গড়ব জীবন, বিপদ আপদ থাকবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালন, রমজানের